কাইসা মানেই পাগলা ডিরেক্টর, আর কাইসা মানে মনসুর আহমেদ সজীব। নকল কাইসা থেকে দূরে থাকুন। আইসিইউ নার্স, যাও পরের অক্সিজেন পেশেন্টকে ডাকো। জি স্যার, ডাকছি। অক্সিজেন পেশেন্ট আসুন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, জি আসুন। ব্যথা রে, থ্যাংক ইউ। গুড ইভিনিং স্যার। হ্যাঁ বসুন। রোগীর নাম কাইসা। জি আমি। বয়স 420, সরি 42। জি স্যার। বলেন সমস্যা কি? পেটের হাড্ডিতে অক্সিজেনের কমতি হয়েছে, ব্যথা করে। খাওয়া দাওয়া হাওয়া সব ঠিক আছে? জি স্যার, সব ক্লিয়ার। কালকে কি খাইছেন? কাচ্চি বিরিয়ানি মারছি। এসব বেশি খাইলে প্রবলেম হয়, এসব বাদ দিয়ে এটার জন্য ভালো হচ্ছে চিড়ামুড়ি সবজি, এসব খেতে হবে। বুঝছি, কিন্তু স্যার বিরিয়ানির আগে না পরে খাবো এসব? বলদা রুগী বিরিয়ানি খাইতে বলি নাই, বেশি চালাকি। ডাক্তারের কথা শুনেন, সব ঠিক হয়ে যাবে। জি। আপনাকে দেখলেই তো বোঝা যায় অনেক সমস্যা আছে, দুর্নীতিবাজদের পেটে সমস্যা বেশি। বুঝছি। সপ্তাহে কয়দিন ভারী খাবার খান? প্রতিদিন খাই। মুলার জুস পার্টি কয়দিন হয়? সব সমস্যা ঠিক হয়ে যাবে। জানি না আইসিইউ তে গিয়ে কি করবো, বুঝলাম না। আইসিইউর পুরো অর্থ রোগীকে পেটের হাত দিতে অক্সিজেন দেওয়া। কঠিন তো, জানতাম না। আসুন স্যার, চলেন আসুন। আইসিইউ তে আপনাকে স্বাগত। আসুন স্যার। নেন স্যার। জি। মুলার জোসের সাথে মুরগির দুধ। ধন্যবাদ। কঠিন কঠিন ককটেল মিক্স। এটা কেমন চিকিৎসা? আইসিইউর গোষ্ঠী কিলাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, একটা লাইক দিয়েন।